আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ এভরিবাডি ইজ ডুইং গ্রেট। আশা করি সবাই ভালো আছেন। আর আমি আসলে গত কয়েকদিন ধরে ভিডিও পোস্ট করছি না, কারণ আমি খুবই অসুস্থ ছিলাম আর এখনও অসুস্থ আছি। আর আজকে আপনাদের সাথে একটা ভালো, একটা চমৎকার একটা ভিডিও আমি শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আর ভিডিওটা হচ্ছে আমার চুড়ির কালেকশন নিয়ে। ইটস অল অ্যাবাউট মাই চুড়ি অ্যান্ড ব্যাঙ্গেলস। আর আসলে আমার এত চুড়ির প্রতি অ্যাফেকশন, কি বলবো, আমার চুড়ির কালেকশন হিউজ। এগুলো সব ইন্ডিয়ান চুড়ি, আমার ফ্রেন্ড থেকে নেয়া, তারপর বাণিজ্যমেলা থেকে নেয়া, অনেকখান থেকে স্যানমার ওশন সিটি থেকে নেয়া। আর এগুলো হচ্ছে কিছু দেশীয় চুড়ি, কাঠের চুড়ির উপরে সুতোর কাজ। এগুলো আমি যখন ক্লাস 11-এ পড়ি তখন আমরা স্টাডি ট্যুরে গিয়ে কিনেছিলাম সোনারগাঁ থেকে। আর এটা হচ্ছে বেনা কাচের চুড়ি। এই চুড়িগুলো আসলে আমার মনে হয় এত ভালো, এত ফেভারেট, আমার বিয়ের পর পরই আমার হাজব্যান্ড কিনে দিয়েছিল, তাই আজও সেমভাবে রেখে দিয়েছি। আর দেখেন কতগুলো টিপের পাতা, এই টিপের পাতাগুলো আমার বিয়ের পর পরই আমার হাজব্যান্ড কিনে দিয়েছিলেন। আর সেগুলো আমি খুব যত্ন সহকারে রেখে দিয়েছি। এগুলো আসলে আমার কিছু স্মৃতি, আমার বিয়ের পর পরই আমার হাজব্যান্ড যেসব জিনিসগুলো কিনে দিয়েছেন সেগুলো আমি রেখে দিয়েছি। আর এরকম একটা বক্সে রেখেছি যাতে নষ্ট না হয়ে যায়। এই বক্সটা কিনেছিলাম স্যানমার ওশন সিটি চিটাং থেকে, আব্বু কিনে দিয়েছিল অনেক আগে যখন আব্বুর সাথে একবার গিয়েছিলাম, যখন স্যানমার সিটিটা প্রথম খুলেছিল তখন। আর এই যে দেখেন এই জায়গাটা, ড্রেসিং টেবিলের এই সাইড ড্রয়ারটা আমি আসলে চুড়ি রাখার জন্য ব্যবহার করি। আমার আসলে অনেক ধরনের চুড়ি আছে। এটার ভিতরে আছে আমার মানতাসা টাইপের কিছু চুড়ি, দেখেন সুতোর চুড়ি। আমি সব ধরনের চুড়ি পরতে পছন্দ করি, সব বক্সে করে রেখে দিই। এ ধরনের বক্সে করে রাখলে আসলে চুড়ি নষ্ট হয় না। আর এগুলোর মধ্যে আছে বেশ কিছু নষ্ট চুড়ি আর কিছু ব্রেসলেট। এগুলো অনেক আগের, এটা আমার হাজব্যান্ডের একটা ব্রেসলেট, সিলেট থেকে কিনে দিয়েছিলাম আমি ওকে। আর এটা আমার একটা সেটের চুড়ি যেটা নষ্ট হয়ে গেছে, এগুলো রেখেছি ক্রাফটিংয়ের জন্য। আর আছে এই যে পুঁতির কিছু মালা, এগুলো অনেক পুরনো। আর এটাও একটা ব্রেসলেট, আমাদের এখানে মেলা হয় সেখান থেকে কিনেছিলাম যখন আমি প্রথম এসেছি। কি এটার ভিতরে আছে কিছু চুমকি, সরি পাথর, স্টোন, জামাতে কাজ করার জন্য এনেছিলাম। আর সম্ভবত ওষুধের ওই আটার মধ্যে আমি কয়েন জমাতাম, সেই কয়েনগুলো। আর এভাবে বক্সে করে রাখলে আসলে চুড়ি আপনাদের অনেক ভালো থাকে, ময়লা জমে না। আদারওয়াইজ চুড়ি পরিষ্কার করতে অনেক ঝামেলা হয়, যেহেতু আমার বেশিরভাগ আসলে কাচেরই চুড়ি, সেহেতু আমার পরিষ্কার রাখতে প্রবলেম হয়। কাচের চুড়িতে আসলে ময়লা বেশি ধরে, সবাই জানেন। দেখেন আমার কত প্রকারের চুড়ি আছে। আর আপনারা এখানে যা দেখছেন তা বলবো আমি, এগুলো হচ্ছে ইন্ডিয়ান চুড়ি, এগুলো হচ্ছে আমার অরিজিনাল যে কালেকশন, আমার বাবার বাড়িতে যেগুলো আছে এগুলোর অর্ধেকের অর্ধেকও না। আমার একটা পুরো চুড়ির আলনাম আমার আব্বু ডিজাইন করে খুব শখ করে বানিয়ে দিয়েছেন, সেটা এখন আমাদের বাসার শোকেসে আছে। সেটার ভিতর আমার সব ধরনের চুড়ি আছে, যেগুলো আমি আনিনি, আম্মু বলেছেন যে রেখে যাও, এগুলো স্মৃতি হিসাবে থাক যে তুমি চুড়ি কিনতা, চুড়ি জমাতাম। সেই চুড়িগুলো এখনও সেই চুড়ির আলনাটায় আছে আম্মুর বাসায়। আর ভালো লাগে আসলে, নিয়ে আসলে হয়তো জিনিসগুলো আম্মুর কাছে থাকতো না। আর এখানে আছে আমার কিছু ফেভারেট অনেক স্মৃতির চুড়ি। এটা হচ্ছে ফার্স্ট যখন আমি আসি তখন আমার হাজব্যান্ড বাণিজ্য মেলা থেকে ব্রেসলেটটা কিনে দেন, এখনও মনে আছে। আর আমি জিনিসপত্র খুব যত্ন করে রেখে দিই, আমি আসলে জিনিস খুব কমই নষ্ট করি। আরও আছে বিভিন্ন ধরনের ইন্ডিয়ান চুড়ি, পাথরের চুড়ি, ব্রেসলেট, বালা টাইপের চুড়ি, সুতার চুড়ি, এই টাইপের চুড়িগুলো আমার খুব পছন্দ। এটা আমার হাজব্যান্ড ভ্যালেন্টাইন ডেতে আমাকে গিফট করেছিল, এই চুড়িটা আমার অনেক ফেভারেট। আরও দুটো চুড়ি আছে এটার সাথে, মোট চারটার একটা সেট ছিল আমার, এখনও মনে আছে। এই চুড়িটা আমার অনেক 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 ফেভারেট। আর এখানে আছে কিছু টিয়া চুড়ি, গোল্ডেন কালারের চুড়ি। এখানে আছে কিছু ব্রেসলেট, যারা কক্সবাজারে যাওয়া আসা করেন তারা হয়তো জানেনি যেগুলো আগে পাওয়া যেত, এখন যেগুলো পাওয়া যায় ওগুলোর ডিজাইনগুলো এত সুন্দর না। এগুলো অনেক আগের, প্রায় 10-15 বছর আগের আমার কেনা
সংগ্রহ, আবার আমার একটা ফ্রেন্ড আমাকে গিফট করেছিল, সেগুলো আছে। আসলে বেবিদেরকে নিয়ে এসব জিনিসগুলো যত্ন করা খুব টাফ, তাই আমি বেশিরভাগ সময় স্টোর করে ভিতরে রেখে দিই। আদারওয়াইজ বাচ্চারা এটা সেটা নিয়ে প্রতি জিনিসগুলো নষ্ট করে ফেলে বা চুড়িগুলো নষ্ট করে ফেলে। আর আমার পাশে আমার ছেলে অলরেডি এসে বসে গেছে, সে দেখছে তার মা কি করছে। আসলে আমার চুড়ির কালেকশন এত হিউজ, এত হিউজ, আসলে আমি কি বলবো। এই বক্সটাতে রেখেছি কাঁচের রেশমি চুড়ি, আর রেশমি চুড়ি সবচেয়েতে বেশি ভালো লাগে আমার। কাঁচের রেশমি চুড়িটা আসলে সব বাঙালি মেয়েদেরই অনেক পছন্দ। আমার অনেক ধরনের রেশমি চুড়ি বাসাতে এখনও আছে, দেখেন। এগুলো সব কিনেছিলাম পয়লা বৈশাখে, মেলা হতো কলাবাগান মাঠে, সেখানে চুড়িওয়ালা আন্টিরা বসত, ওনারা দেখে দেখে খুব সুন্দর করে হাতের মাপ নিয়ে পরিয়ে দিতেন আপনি যে চুড়িটা কিনবেন। ওনারা খুব সহজে বুঝতে পারতেন কার হাতে কি লাগবে। ওনারা বেদে সম্প্রদায়ের কিছু মানুষ, ওনাদের কাছ থেকে কিনতাম প্রায় অনেক দিন আগের এই চুড়িগুলো আমার। এগুলো এখনও আমার ইন্ট্যাক্ট আছে। আর এটা কিনেছিলাম আসলে কলেজ গেট থেকে, মানে আমাদের এখানে টঙ্গী কলেজ গেট, টঙ্গীতে যারা থাকেন হয়তো চিনতে পারেন, ওখানে কলেজ গেট একটা শফিউদ্দিন মার্কেট আছে, ও চুড়ি পাওয়া যায়। আর আজকের ভিডিওটা এখান পর্যন্তই। সবার ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। খোদা হাফেজ।